সময় কোথাও কি চিন্তা করতে হয় গ্যাসের যা দাম? আমরা আগে মায়েরা 390 টাকা 340 টাকায় আমরা গ্যাস কিনেছি, এখন সেই গ্যাস বর্তমানে 900 টাকা, আর হয়তো কিছুদিন বাদে 1000 টাকা। আমরা মায়েরা 1 থেকে 8 নম্বর ওয়ার্ডের দলমত নির্বিশেষে আজকে আমরা গ্যাস অফিসের সামনে বিক্ষোভে সমাবেত হয়েছি, কারণ আমরা মায়ের আজকে ছেলে মেয়েদের মুখে অন্ন না দিয়ে আমরা গ্যাস অফিসের সামনে একত্রে বিক্ষোভে সমাবেত হয়েছি, কারণ আমাদের মোদী সরকারের কাছে আমাদের আবেদন যে গ্যাসের দাম কমাতে হবে। আমার উনি দিল্লির মসনাদে বসে ব্যবহার করি, তার মূল্য আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। আমাদের মানে সমস্ত মানুষের পক্ষে সংসার চালানো খুব অসম্ভব। আমরা রান্না করতে গেলে চিন্তা করি যে একটা গ্যাস কিনতে হবে 1000 টাকা দিয়ে। আমরা মেয়ের আগে ছিল 400 টাকা 390 টাকা, এখন সেই গ্যাস আর কয়দিন বাদে 1000 টাকায় কিনা। আপনার আমার তিন পাঁচ 6 নম্বর আগে আমি একজন না, আমরা এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাইনি। আমাদের যতদিন আমাদের এই প্রতিক্রিয়া আমরা না পাবো ততদিন আমাদের এই বিক্ষোভ চলতে থাকবে। সরষের তেল আকাশ ছোঁয়া দাম, অন্যান্য ডাল থেকে শুরু করে যাবতীয় যা খেয়ে মানুষ বেঁচে থাকে সমস্ত ব্যাপারেই আজকে আমাদের এই প্রতিবাদ। আমরা এই প্রতিবাদটা আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 আমরা ওয়ার্ডের মেয়েরা করছি, এবং হাবড়া বাজারেও হচ্ছে 9, 10, 11, 12, 13, আপনার 16 নম্বর হচ্ছে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 সর্বত্রই আমাদের এই আন্দোলন আজকে আমাদের শুরু হয়েছে। আমাদের এই আন্দোলন দীর্ঘদিন ধরে চলবে। আপনারা জানেন যে কংগ্রেসি আমলে মাত্র 319 টাকার গ্যাসের দাম হয়েছিল, ওদের স্মৃতি ইরানি ওই গ্যাসের সিলিন্ডার নিয়ে রাস্তায় নেমে পড়েছিল। আজকে গ্যাসের দাম আর কয়েকদিন পরে 1000 টাকা ছুঁইবে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি এবং বাংলার একটা প্লেনের টিকিট কেটে নিয়েছে। তারা ঘন ঘন আসছে বাংলা দখল করবার জন্য, অথচ দিল্লির বুকে চাষিরা না খেয়ে মরছে, তাদের ন্যায্য দাবিতে তারা আন্দোলন করছে, সেদিকে যাওয়ার প্রয়োজন মনে করছে না তারা। তাই আজকে আমাদের মায়েরা বোনেরা যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসটা গঠন হয়েছিল, যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে 34 বছর সরকারকে আমরা সরিয়ে দিতে পেরেছি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে আজকে আমরা গ্যাস সিলিন্ডারের যেখানে আপনার দোকানটা আছে তার সামনে আমরা আজকে মহিলাদেরকে নিয়ে আমরা আন্দোলন করছি। এই আন্দোলনটা মুখ্যত মহিলা বোনেদের জন্য, তারা সকালবেলা রান্না বান্না সংসারের কাজ উপেক্ষা করে এসে আজকে তারা এখানে সত্যপল্লীন হয়ে দোকানের সামনে তারা আন্দোলনের প্রতিবাদ করছে। আপনার পুরো নাম কী দেখতে? আমি তারকনাথ দাস, প্রাক্তন CICL, বর্তমান বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের মেম্বার। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।